हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। नाज़ी स्टोरी चैनल থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আজকে একটি প্রোডাক্টের আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। আমার স্টুডিওর বাসাটা আমি ভেরি রিসেন্টলি চেঞ্জ করেছি, আগের অ্যাড্রেসের কাছাকাছি আরেকটা অ্যাড্রেসে। তো এই বাসাটার জন্য আমার একটা বার্নার লাগতো। আমি বার্নারটা কেনার জন্য আজকে বসুন্ধরা সিটির লেভেল 6-এ মিয়াকোর শোরুমে গিয়েছিলাম। তো আমার বার্নারটা কেনা শেষ, আমি অলরেডি বাসায় চলে এসেছি। তো এখন আপনাদের সাথে একসাথে আমি প্রোডাক্টটা আনবক্সিং করব এবং সেট আপ করে কেমন হয়েছে দেখাবো, সাথেই থাকবেন। এটা একটা 3 বার্নার চুলা, আনবক্সিং করে আমরা দেখি। এই চুলার বিশেষত্ব হচ্ছে এর বডিটা ফুল গ্রানাইট দিয়ে তৈরি। এটা টার্কির একটা ব্র্যান্ড, যেহেতু গ্রানাইটের কালারটা একটু অ্যাশি ব্ল্যাক, তাই হয়তো ক্যামেরায় নামটা অত ভালো দেখা যাচ্ছে কিনা জানি না। আর এর বাকি ফিচারগুলো এখানে আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলগুলো যতটা সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করব। যেটা বলছিলাম, এটার বিশেষত্ব হচ্ছে এটা সম্পূর্ণ গ্রানাইট দিয়ে এর বডিটা, আর হচ্ছে নবগুলো খুব ফ্লেক্সিবল, গুড কোয়ালিটি। এবং এই ব্র্যান্ডটা একেবারে মিয়াকোর নতুন ইম্পোর্ট চুলোগুলোর মধ্যে একটা। তো বাকি পার্টসগুলো আমরা দেখতে থাকি, আপনি সেট আপ করতে থাকেন। চুলাটার গ্যাস লাইনের সাথে যে আউটলেট পাইপটা, সেটা এখান থেকে যাচ্ছে মেইন বার্নারের ব্যাকসাইড থেকে। বার্নারগুলো এখন সেট করা হচ্ছে। আচ্ছা, এই চুলার একটা বিশেষত্ব আপনারা বলছিলেন বার্নারের, সেটা কি বলবেন একটু? বার্নারটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ সিস্টেম। আচ্ছা, ওয়াটারপ্রুফ বলতে এটা বোঝায় ভিতরে বাতের মার পানি যাওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা। হচ্ছে বার্নারটা জাস্ট ইজি যখন বসে যাবে, বাতের মার পানি এখানে পড়বে, জাস্ট এটা ক্লিন করে ফেলতে হয়। তার মানে হচ্ছে এটা অনেক ভালো একটা সুবিধা, যে চুলার ভেতরে যাবে না, তার মানে আমাকে চুলা উঠিয়ে পরিষ্কার করার কিছু নাই। কিছু নাই, জাস্ট সাইডের এসএস পোরশনে এটা ওভারফ্লো হয়ে ওখানে চলে যাবে। ভেরি গুড, ভালো থাকবে। জি, আপনি বার্নারগুলো সব সেট করেছেন না? আর এর উপরের যে পার্টগুলো ওটা একটু দেখি, এবং ওটা ম্যাটেরিয়ালটাও একটু বলবেন। কাস্ট আয়রনের মনে হচ্ছে, হেভি না একটু? হ্যাঁ, হেভি আছে, ভারী কম, অনেক হেভি। আচ্ছা, মানে অনেক ভারী বড় পাতিল এটাতে বসানো যাবে। আচ্ছা, যাতে হিটটা, এটা এটার কিন্তু এটা আরেকটা গুড ফিচার, যে চুলার যে স্ট্যান্ডটার উপরে আমরা পাতিল বা পটগুলো বসাই, তখন কিন্তু হিটটা বাইরের দিকে বের হয়ে আসে। এতে করে অনেক চুলার ক্ষেত্রে দেখা যায় নবগুলো হিটে মেল্ট হয়ে যায়, বা নবগুলো এত হিট হয়ে যায় আমরা হাত দিয়ে ধরতে পারি না। তো যার কারণে এই পাশ থেকে দেখেন একটা শিল্ড দেওয়া আছে। মানে অনেক নতুন এই মডেলটা মার্কেটে এসছে, যার কারণে এটা কিন্তু কিছু অ্যাডভান্স ফিচার এই চুলার ক্ষেত্রে অ্যাড করা হয়েছে। এবং এটাতে ডাবল স্ট্যান্ড, এক্সট্রা ছোট পাতিল বসানোর জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে যখন বড় পাতিল বসাবো উপরেটা খুলে নিলেও হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি এই আমাদের চুলার ফিচারগুলো। আমি একটু আবার বলে দিচ্ছি, আমাদের টপটা হচ্ছে গিয়ে গ্রানাইটের, এটা টার্কির প্রোডাক্ট, ট্রাগেন ব্র্যান্ড। আর স্ট্যান্ডগুলো সম্ভবত কাস্ট আয়রনের, আমি একদম অ্যাকচুয়ালি শিওর না। এবং স্ট্যান্ডে আপনার একটা শিল্ড মতো দেওয়া আছে, যাতে করে আমার নবটা এখানে সেফ থাকবে, হিট প্রোটেকশন পাবে। আর এটা 3 বার্নার একটা চুলা,
তো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমরা সেটআপে চলে যাব, আমার যে লোক এসেছে উনি সেটআপ করবে। সেটআপ করার পরে কেমন লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বার্নারটা সেটআপ করা শেষ, এখন হচ্ছে ফাইনাল আউটলুকটা আপনাদের দেখাচ্ছি। যে রাইট সাইডের বার্নারটা ফায়ার হয়ে গিয়েছে, এটা মাঝেরটা, দর্শক আমার চুলা সেট করা শেষ, সবকিছু ফায়ার এভরিথিং চেক করা হয়েছে, সবকিছু ওকে আছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নেক্সট নতুন ব্লগে নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।